টিচারটা দেখা আপনার যে পাশে আছে, আপনি যে পাশে থাকেন, ঠিক আছে, আপনি এই পাশে বসেন, ঠিক আছে, এই পাশে বসেন। এখন প্রথম কাজ কি, আপনার নিয়ারেস্ট হ্যান্ডটা সুন্দর অ্যাঙ্গেল করে রাখুন, নিয়ারেস্ট হ্যান্ডটা এইভাবে রাখুন সুন্দর, ঠিক আছে, তাহলে নিয়ারেস্ট হ্যান্ডটাকে আমরা অ্যাঙ্গেল করে রাখুন। এবার যে দূরের হাতটা আছে, এই হাতটা আপনার এই হাত এটাতে ধরান, ধরে এটা নিয়ে আসে অ্যাক্রস দ্য ইয়া, নিয়ে এসে এখানে এটা করে রাখবেন, চিজ ঠিক আছে, এবার কি চিন, ঠিক আছে, এখানে রাখতে হবে, এরপরে শুধু হালকা করে আপনার হাঁটু ছড়ান, আমরা দেখতেছি নর্মাল দেখতেছি টাকা আছে, ঠিক আছে, কাটা ফলার ক্ষমতা নাই, তখন আমার প্রথম কাজ কি, এটা আমরা এইভাবে দিয়ে দিলাম, তারপর ভিতরের হাতটা নিয়ে এইভাবে কলাম, আর এটা নিয়ে কি এভাবে কলাম আস্তে করে কি জাস্ট এন্টার, ঠিক আছে, এখন চিন্তা করেন আমরা দেখতেছি রিকভারি ফেজ, এখন আমরা দেখবো কি যে তার ইয়াটাই নাই, ঠিক আছে, তখন আমাদের কাজ কি হবে, তখন আমাদের কাজ হবে সিপিআর করা, ঠিক আছে, আমাদের কি বাম পাশে, আমি যদি এই হাতটা যদি সে এইভাবে নিয়ে আসে মুভ করে, হ্যাঁ মুভ করে যদি এইভাবে রাখে, তাহলে কি অনেকটা হার্টের শেপে পড়ে যায়, তাহলে হার্টটা থাকে আমার কোথায়, এই শেপটি করবি, তাই না, তাহলে যদি অ্যাডাল্ট হয় তাহলে আমি দুইটা হাত রাখলাম, রাখার পরে কি আমার হাত এইটা থাকবে কি স্ট্রেট, শোল্ডার থাকবে কি স্ট্রেট, আমি থাকবো কি সোজা, শুধুমাত্র কি আমার হ্যান্ড প্রেশার, ঠিক আছে, হ্যান্ড প্রেশার, মোটামুটি ভাবে হ্যান্ড প্রেশার দিয়ে আমি কি বিশটা ইয়া দিব, গুনে গুনে একেবারে 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10, 11, 12, 13, 14, 15, 16, 17, 18, 19, 20, হ্যাঁ, দেওয়ার পরে কি একটা কাপড় দিয়ে যেটাকে সুন্দর করে কি আগড়াবো, আগড়াই কি একদম ভিতরে কি নিঃশ্বাস দিয়ে দুইটা বড় বড় নিঃশ্বাস, ঠিক আছে, দিলে দেখবো কি এটা খুলে উঠতেছে, এটা খুলে উঠতেছে, তাই না, এরপরে আবারও কি করবো, আবারও বিশটা, আবারও বিশটা, তাহলে বিশটা দেওয়ার পর 10টা, মাঝে মাঝে আমরা একটু দেখবো যে সে কি নিজে নিজে শ্বাস নিচ্ছে কিনা, যদি নিজের শ্বাস না নেয় তাহলে কি আবারও হা করে শ্বাস দিতে হবে, ঠিক আছে, তাহলে সিপিআর প্রসিডিউরটা এত জোরে চাপ দেওয়ার দরকার নাই, ঠিক আছে, শুধু আপনারা কি করবেন রাখলেন, রাখার পরে আমরা কি চাপ দিয়ে একদম ইয়া করে দিতাম, ঠিক আছে, বাট যখন আপনি পেশেন্টকে করবেন তখন কিন্তু এত ইয়া করে করা যাবে, তখন এগুলো কি চাপ দিতে হবে, ঠিক আছে, ওকে, আরেকটা বিষয় বাচ্চার ক্ষেত্রে কি হবে, চাইল্ডের ক্ষেত্রে এক হাত আর ছোট বাচ্চার ক্ষেত্রে দুই আঙ্গুল, বলে নিয়ে কি দুই আঙ্গুল দিয়ে সিপিআর করতে হবে, এত বেশি কি হবে, দেখো যে পজিশনটা যেটা বলে স্টেট পজিশন, বাচ্চার ক্ষেত্রে বাচ্চার ক্ষেত্রে তো আপনি এইভাবে যখন ছোট চাই নিউবর্নটাকে কোলে নেবেন, নিউবর্নকে এভাবে শোয়াই দিবেন না, কোলে নিয়ে কি তখন পজিশনে, তখনই পজিশনে নিয়ে আপনি সিপিআর করবেন, মাঝে মাঝে কি নিঃশ্বাস দিবেন, সেম একই জিনিস 20টা করে করবেন আর দুইটা করে কি নিঃশ্বাস দিবেন, ঠিক আছে, কারণ আমাদের নিঃশ্বাসটা তার জন্য ইম্পর্টেন্ট, সে যেহেতু শ্বাস নিচ্ছে না আমি বাতাসটা দিচ্ছি, এই কারণে কি যেন হ্যাঁ অক্সিজেনটা কি শরীরের ভিতরে যেতে পারে, ঠিক আছে, তাহলে সিপিআর আপনারা একদম রিকভারি ফেজের
আজ পর্যন্ত আমরা দেখব কি প্রথমে আপনি কি করবেন ডেঞ্জার ঠিক আছে পুরো প্র্যাকটিসটা হবে কি প্রথমে ডেঞ্জার থেকে কি সরাই নিয়ে আসছেন মনে করেন ঠিক আছে এরপর কি আপনি কি করবেন রেসপন্স রেসপন্স এরপর আপনি দেখবেন রেসপন্স করতেছে কিনা আপনি জিজ্ঞেস করবেন না এরপর থেকে না আপনি কি ঠিক আছেন ঠিক আছে নাম কি আপনার নাম কি ওনাকে বলতেছি আমরা কেন সেজন্য শুনে যে কেউ তাকে সাহায্য করার জন্য আসছে ঠিক আছে কেউ যেন তাকে সাহায্য করার জন্য সেজন্য একটা কি কনফিডেন্স পায় যে কেউ তাকে সাহায্য করার জন্য কি এখানে আসছে ঠিক আছে তাহলে শাউটিং করার পর যদি দেখেন যে রেসপন্স করতেছে হ্যাঁ 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 একটা রেসপন্স করবে অথবা কোনো রেসপন্স পাই তখন আমরা দেখতে হবে যে তখন আপনি দুই নম্বর কি দেখবেন যদি রেসপন্স না করে তাহলে শাউটিং রেসপন্স না করার সাথে সাথে শাউটিং ঠিক আছে যে আপনি আমাকে বলবেন কি যে আমি যেন 999 বা 999 ফোন দেই মুখের ভিতরে কোনো আপনার থ্রু দিয়ে না হ্যাঁ মুখের ভিতরে কিছু আছে কিনা ঠিক আছে এয়ারওয়ে ফ্রেশ কিনা ঠিক আছে চিন্তাকে এইভাবে উঠান ঠিক আছে এয়ারওয়ে ফ্রেশ আছে কিনা এয়ারওয়ে ফ্রেশ আছে তাই না এখন তাহলে আপনি দেখেন শ্বাস নিচ্ছে কিনা কিভাবে দেখি এটা আমরা কিভাবে দেখলাম সেদিন এইভাবে করে এইদিকে কি আমরা দেখলাম না আমরা শুনতে চেষ্টা করতেছি সে শ্বাস নেয় কিনা এদিকে আমরা কি পেটটা দেখেন এই যে জায়গা দেখেন সবসময় কি উঁচু হচ্ছে না তার মানে কি শ্বাস নিচ্ছে তাই না তাহলে শ্বাস নিচ্ছে তার মানে এখন তো আর সিপিআর করার দরকার নাই যখনই শ্বাস নিচ্ছে তখনই আমি রিকভারি ঠিক আছে রিকভারি করে দেখবো কোনো জায়গায় ব্লিডিং হয়েছে কিনা হাত পা ভাঙছে কিনা এটা আলাদা বিষয় দেখবো ইনজুর হয়েছে কিনা বাট যদি আমি দেখতেছি আর শ্বাস চলবে না এখন কি হবে এখন দিতে হবে সিপিআর ঠিক আছে সিপিআর এর প্রসিডিউরটা কি বললাম প্রসিডিউর অনুযায়ী ফলো করেন দেখি আপনি একবার করেন মনে করেন এখন শুয়ে আছে এইভাবে শুয়ে আছে ঠিক আছে এইভাবে ধরেন হ্যাঁ উল্টা হয়ে শুয়ে থাকেন আপনি পেশেন্টটা অ্যাক্সিডেন্ট করছে উল্টা হয়ে শুয়ে আছে ঠিক আছে এখন আপনি আসছেন ওনাকে এখন আপনি কি করবেন তাকে আগে ঘোরাই যাব নেন যা করা করেন ঘোরাই নিলেন এরপর রেসপন্স এখন সিপিআর শুরু করেন আপনার হাতটা একটা কি যে হাতের এইটুকু ক্লাবের এই অংশটুকু হ্যাঁ এই অংশটুকু কোথায় থাকবে তার উপরে ঠিক আছে একদম স্টারনাম বুকের উপরে থাকবে লেফট পাশে পাশে মানে এটা মনে করেন লেফট সাইড তাহলে এটা কি এইভাবে থাকবে এরপর আপনি এই আঙুল দিয়ে এইভাবে ধরবেন ধরে কি এটাতে প্রেশার দিবেন প্রেশার কিন্তু এটাতে দিবেন না প্রেশার কি এটা দিয়ে দিবেন উপরে হাত দিয়ে হ্যাঁ উপরের হাত দিয়ে প্রেশার দিবেন নিচেরটা দিয়ে প্রেশার দেওয়া যাবে না উপরের হাত দিয়ে হ্যাঁ এই প্রেশার তার মানে প্রেশারটা আমি দিচ্ছি কি দিয়ে উপরের হাত দিয়ে হাত পা সোজা হচ্ছে না তো স্যার দেখেন আপনি দাঁড়াবেন কিভাবে আপনি বুঝবেন এইভাবে ঠিক আছে এই ছোটা সোজা সব সোজা এরপরে কি এই আগে ডানা বসে এই আমি যেটা দেন একটা হাতের উপর একটা হাত বসালেই হবে শুধুমাত্র মনে রাখতে হবে এক হাতের এই প্লামটা বসবে এখানে কি এখানে এরপরে এই হাত দিয়ে কি করব আমি এই এই প্লাম দিয়ে কি করব এই প্লামের উপর প্রেসার দিব এই হাত দিয়ে কিছুই করব না এই হাত যে হাতটা নিচে থাকবে ওই হাতে আমি কিছুই করব না শুধুমাত্র প্রেসার দিব কি দিয়ে এই হাত দিয়ে উপরে হাত দিয়ে ঠিক আছে দেখেন আমি কিন্তু এই হাত কিছুই করতেছি না আমি এই হাতটা ভালো করে ধরে এই হাত দিয়ে প্রেসার দিচ্ছি মানে এক্সটার্নাল প্রেসারটা যাচ্ছে কি সেকেন্ড হাত থেকে এখন আমি যদি এই হাতে দিতাম তাহলে কি একই বিষয় কিন্তু প্রেশারটা দিতাম আমি কি এই হাত দিয়ে ঠিক আছে তার মানে প্রেশার যাবে এই হাত দিয়ে তার মানে দুইটা প্লাম এই যে এইটুকু জায়গা শুধু কাজ করবে এইটুকু জায়গা শুধু কি কাজ করবে উল্টা পাল্টা হয়ে শুয়ে থাকেন কাপড় চাপড় অবস্থা থাকে সবই অবস্থা সিটে ফিরে যাবে ভাই আপনি ঠিক আছেন আপনি ঠিক আছেন তো আপনার নাম কি কি হিসাবে আছে নাই এখন তাড়াতাড়ি রেসপিরেশন দেখেন মুখটা এয়ারওয়ে দেখেন এয়ারওয়ে তো মনে রক্ত রক্ত কিছু নাই হ্যাঁ ওকে
এবার এক্সপিরেশন দেখেন, পেটের দিকে খেয়াল করেন, হাত পেটের উপর দিয়ে না, আপনার নাকটা এখানে স্যার নাকের উপর আপনার কান দেন, ঠিক আছে, আর এখানে পেটের উপর তাকান, ঠিক আছে, কোনো রেসপিরেশন নাই, এখন কি শাউটিং রাখেন ঠিক আছে। এরপরে এই হাত দিয়ে শুধুমাত্র যে হাতটা আমরা রাখতেছি, যে হাতে আপনি শক্তি বেশি পান সেই হাতটা কি রাখবেন, উপরে রাখবেন। যে আমি সাধারণত কি ডান হাতে শক্তি বেশি পাই আমার, তাহলে আমি কি বাম হাতটা এখানে রেখে ডান হাতে কি এই সিপিআর, শোল্ডার সোজা হচ্ছে না, শোল্ডার সোজা হচ্ছে না, ভাই সমান স্যার কি হয়েছে আপনার? ঠিক আছে, না ইউনি ঠিক নাই, রক্ত লেগে থাকতে পারে, কিছু একটা থাকতে পারে, কিছু নাই, সব পরিষ্কার নাই স্যার, চাষ নিচ্ছে না এখন, হাতের উপর হাত দিয়ে কি প্রেসার, এখানে এক্সট্রা প্রেসার দেওয়া দরকার, আপনাকে খালি মনে রাখবো আপনাকে সোজা থাকতে হবে, ঠিক আছে, এক সেকেন্ড দেখবেন চাষে দেখবেন আস্তে আস্তে সিপিআরটা এরকম, এটা কন্টিনিউ চালাতে হবে, ছোট্ট একটা জিনিস, এই জিনিসটা আপনাকে পরিবারের যে কারো কি লাইফ সেভ করতে পারে, কারণ মনে রাখতে হবে অক্সিজেন ছাড়া আমরা চার মিনিটের বেশি কি কোনোভাবেই টিকতে পারবো না, যদি কারোর অক্সিজেন বন্ধ হয়ে যায় উপর থেকে ঠাস করে পড়ছে, এরপর নিঃশ্বাস নিচ্ছে না, এখন একমাত্র ডাক্তার আসার আগ পর্যন্ত সিপিআর পারে তাকে ইয়া করতে, এখন কথা হচ্ছে সিপিআর করতেছেন তার প্রচুর ব্লিডিংও হচ্ছে, দুইটা জিনিস সিপিআর করতেছেন তার প্রচুর ব্লিডিং হচ্ছে, ব্লিডিং একটা কি ইন্টারনাল না এক্সটার্নাল ব্লিডিং হচ্ছে, ইন্টারনাল ব্লিডিং তো আপনি দেখবেন না, বাট এক্সটার্নাল ব্লিডিংটা তো আপনি দেখবেন, যখন এক্সটার্নাল ব্লিডিং হবে শাউটিং শব্দের সময় আরেকজনকে কি বলতে হবে, ভাই তাড়াতাড়ি এই জায়গাটা থেকে চেপে ধরেন, এই জায়গাটা কি বেঁধে দেন, ঠিক আছে, তার মানে শাউটিংটা তখন কি চেঞ্জ হয়ে যাবে, একজনকে 999 একজনকে বিশ্বরণ আরেকজনকে কি, মানে ওই সময় আপনাকে পুরো কি ক্যাপ্টেনের মতো আচরণ করতে হবে, যে আপনি হচ্ছেন কি লিডার বাকি সবাই কি আপনার অ্যাসিস্ট্যান্ট, এখানে যাকে যাকে দিয়ে যে অ্যাসিস্টটা করানো দরকার সেটাকে দিয়ে কি সে অ্যাসিস্টটা করা দেওয়া হবে, আরেকটা যে জিনিস হয় কমনলি আপনার হঠাৎ কেউ স্ট্রোক করল অথবা হয়তো প্রেশার হয়তো এক্সট্রিম বেড়ে গেল অথবা একদম লো হয়ে গেল, এই ক্ষেত্রে একই বিষয় আমরা বলছি, প্রেশার বেড়ে যাক স্ট্রোক করুক যেটাই হোক আমরা শুধু দেখবো কি শ্বাস নিচ্ছে কিনা, ব্রিথিং হচ্ছে কিনা, কারণ সিপিআর ফর ব্রিথিং, কারণ ব্রিথিং না হলে ভিতরে অক্সিজেন ঢুকবে না, সে যেটাই করুক স্ট্রোক করুক যা ইচ্ছা তা করুক, যদি দেখি স্ট্রোকের পর শ্বাস বন্ধ পেট একদমই করবো না আমার করতেছে না আমাকে সিপিআর করতে হবে, ঠিক আছে, এখন স্ট্রোকের প্রাথমিক প্যারামিটার স্ট্রোক করছে বা সব কিছু রেডি আছে, এখন আমি কী করবো এটা স্ট্রোকের জন্য আলাদা, কিন্তু সিপিআর হবে তখনই যখন কি সেন্সলেস হয়ে গেছে ব্রিথিং দিচ্ছে, তার মানে মেইনলি সিপিআর ফর কি ব্রিথিং রিলেটেড বিষয়গুলো, সেন্সলেস হলে যে ব্রিথিং হবে না তা কিন্তু না, কিন্তু ওই যে সেন্সলেস হয়ে গেল যদি ব্রিথিং থাকে আমরা রিকভারি ফেজে শোয়া রাখতেছি, তাই না, বিশেষ করে মনে করেন রিলিফ পেশেন্টদের
বিডি পেশেন্টের কি হবে, সে এসে একদম কাপাকাপি করতে করতে কি সেন্সলেস হয়ে যাবে। কিন্তু সেন্সলেস হয়ে গেলে এখানে দুইটা জিনিস, ঠিক আছে, শ্বাস প্রশ্বাস তো হচ্ছে, আমরা এয়ারওয়ে চেক করব, ঠিক আছে, মৃগীর পেশেন্টদের ক্ষেত্রে যখন আমরা এয়ারওয়ে চেক করব, মাথা একটা শুন, ঠিক আছে, মনে করেন উনি মৃগীর পেশেন্ট, ঠিক আছে, তাহলে উনি কি এতক্ষণ কনভালশন করে এখন কি সেন্সলেস হয়ে গেছে। সেন্সলেস হয়ে যাওয়ার পর আমার মনে রাখতে হবে মৃগীর পেশেন্টদের ক্ষেত্রে কি মুখে লালা এসে থাকতে পারে, ঠিক আছে, বিভিন্ন বস্তু এসে থাকতে পারে, তাহলে তাকে আমাকে কি প্রথমেই রিকভারি করে নিতে হবে, ঠিক আছে। রিকভারি পেজে কিন্তু শোয়াবো না, জাস্ট আমি কী করবো রিকভারির মতো কি করে রাখবো, যে সাইড করে কি শোয়ায় মুখটাকে কি করবো পরিষ্কার করবো, ঠিক আছে, মুখটাকে পরিষ্কার করবো, কারণ কি অসুস্থ অবস্থায় সে ভমিটিং করে দিতে পারে, বমি করে দিলেও যদি রিকভারি পেজে রাখি তাহলে বমিটা কোথায় করবে, আউটার সার্ফেসে করবে। বাট আমি যদি এইভাবে রেখে দিই তাহলে ভূমিটা কি বেড়ে যাবে, আরো কি তারপরে দেখবো যে কি চলতেছে কিনা, যদি ব্রিদিং চলে তাহলে রিকভারি পেজে যেভাবে আমরা জানি, ঠিক আছে, রিকভারি পেজে যেভাবে আমরা জানি সেভাবে কি রুগীকে সহায় রাখবো, আর যদি না চলে এই রুগীকেও কি দিতে হবে সিপিআর দিতে হবে সাথে সাথে, ঠিক আছে। আর মৃগী রুগীর চিকিৎসা কি, ওনার কি নাকের গন্ধ শুকাবেন, জুতার বোঝার গন্ধ শুকাবেন, এইগুলো কিছুই করা যাবে না। মৃগী রুগীর ক্ষেত্রে মনে রাখতে হবে প্রথম কাজ ডেঞ্জার থেকে দূরে রাখা, ওই ডক্টর এবিসি প্রথম কাজ ডেঞ্জার থেকে দূরে রাখা। মৃগী রুগীর ডেঞ্জার জিনিস কি, আগুন পানি করবো না, এখানে একটা চাকু আছে, এখানে একটা দা আছে, এখানে একটা বটি আছে, তাহলে সে যখন মৃগী আক্রান্ত হচ্ছে যে কি আমরা বলি কি আগুন প্রাণী মৃগী রুগীর জন্য কি মৃগী রুগী বাড়ায়, মানে মৃগী রুগের ইয়াটা বাড়ায়, আসলে কিন্তু তা না, তার মানে মৃগী রুগে মৃগীর মানুষ কি মারা যায় না, ম্যাক্সিমামই মারা যায় এক্সটার্নাল কোনো কি অ্যাক্সিডেন্টে, ঠিক আছে, আপনি মৃগী রুগী আপনার বোঝা হচ্ছে সাতটায় নদী পার করার অবস্থা আপনার নাই, ঠিক আছে, আপনার মৃগী রুগী আপনার আগুন বড় পাশে কাজ করার ইয়া নাই, পুকুরে গোসল করার পানিয়া আপনার নাই, থাকলেও একা করতে পারবেন না, মানুষজনকে নিয়ে কি আপনাকে পুকুরে গোসলে যেতে হবে, ঠিক আছে, এই প্রাথমিক জিনিসগুলো আপনি আপনার ফ্যামিলিতেও কি প্রচণ্ডভাবে অ্যাপ্লাই করতে পারেন, ঠিক আছে। তাহলে নেক্সট ক্লাসে আমরা দেখবো কি যে ওই রিকভারি ফেজে যদি দেখি ইনজুর হয়ে গেছে, ব্লিডিং হয়েছে, ঠিক আছে, ওকে, ওই ব্লিডিংটা বন্ধের ক্ষেত্রে আমরা কী কী করতে পারি, ব্লিডিং বন্ধের যে প্যারামিটার্সগুলো আছে এগুলো আমরা কি ইউজ করতে পারি, তাই না। আর যদি দেখি রুগী স্বাভাবিক শুধু কেটে গেছে, এটাও একটা কি ব্লিডিংই, রুগী স্বাভাবিক এভাবে ব্লিডিং, তাহলে ব্লিডিং বন্ধের জন্য আমাদের কি জায়গাটা চেপে ধরতে হবে, সিলাইয়ের দরকার হলে সিলাই করতে হবে, তাহলে সিলাইয়ের প্রসিডিউরটা কি আমরা নেক্সট ক্লাসে দেখার চেষ্টা করবো, ওকে। আর ব্যান্ডেজ, ঠিক আছে, একটা ব্যান্ডেজের প্রসিডিউর আর সিলাইয়ের প্রসিডিউর, এটা কিন্তু সিপিআর এর ভিতরে প্রাথমিক চিকিৎসার ভিতরে কি করে যাবে, ওকে। তাহলে যদি মেশিনটা না থাকে আমি ইউজ করবো, আপনার যখনই কোনো ফার্স্ট এড দরকার হবে আপনি ফলো করবেন ডক্টর এবিসি, ডক্টর এবিসি মানে কি বিফোর ডেঞ্জার, ডেঞ্জার থেকে দূরে নিতে হবে, ঠিক আছে, তারপর রেসপন্স, রুগী রেসপন্স করতেছে কিনা, অ্যাজ ফর শাউটিং, কাউন্টিং করতেছে কিনা, এয়ারওয়ে চেক দিবেন, ব্রিথিং দেখবেন, যদি না থাকে সিপিআর শুরু করে দিবেন, ঠিক আছে, আর যদি থাকে তাহলে কি সার্কুলেশন দেখবেন যে কোথাও কিন্তু ব্লিডিং হচ্ছে কিনা, এটা সেটা কি দেখতে হবে। সিপিআরটা স্যার লাস্টে লাস্টে ব্রিথিং বন্ধ হলে কি শ্বাস না চলে তখনই ব্রিথিং বন্ধ হলে কি, ওকে। তাহলে নেক্সট ক্লাসে আমরা দেখবো কি ব্লিডিং রিলেটেড জিনিসগুলো, ওকে, আপনারা ওইভাবে প্রিপারেশন নিয়ে আসেন, আমরা প্রথমে তো দেখাবো, পরের দিন আপনারা প্র্যাকটিস করবেন, ঠিক আছে, ওই দিন লাগবে তো ওকে, ঠিক আছে।